বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ রকিবুল হাসান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বরখাতা ডিগ্রি কলেজ, হাতিবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। অর্থাৎ বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলটা কীভাবে গঠিত, এর বৈশিষ্ট্যগুলো কীরকম, এবং ভূপ্রাকৃতিক অঞ্চলটি কয়েক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এই বিষয়ে বিস্তার আলোচনা করা হবে। বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নির্ভর করে সে দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ একটি বদ্বীপ অঞ্চল। এখানে প্রায় 12% পাহাড়ি অঞ্চল রয়েছে এবং শতকরা 80% রয়েছে প্লাবন সমভূমি। এই 12% পাহাড়ি অঞ্চল এবং 8% রয়েছে সোপান অঞ্চল, আর বাকি 80% রয়েছে প্লাবন সমভূমি অঞ্চল। এদেশে ভূপ্রাকৃতিক অঞ্চলে দেখা যায় যে বৈশিষ্ট্য আলোচনা করার আগে আমাদের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে জানা প্রয়োজন। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলসমূহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে টার্সিয়ারি যুগের পাহাড়সমূহ, দ্বিতীয়টি হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, এবং তৃতীয়টি হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই তিন শ্রেণীতে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলটাকে বিভক্ত করা হয়েছে। আমি আজকে প্রথমে আলোচনা করব টার্সিয়ারি যুগের পাহাড়সমূহ। তোমরা দেখো, প্রথমত শ্রেণীবিভাগে টার্সিয়ারি যুগের পাহাড়, দ্বিতীয়ত হচ্ছে প্লাইস্টোসিন, যুগের সোপান, তৃতীয়টি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই তিন শ্রেণীতে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলটিকে বিভক্ত করা হয়েছে। আবার এই তিন শ্রেণী থেকে টার্সিয়ারি যুগের পাহাড় শ্রেণীটাকে দুই ভাগে ভাগ করা হয়। সাম্প্রতিককালে সোপানসমূহকে তিন শ্রেণীতে ভাগ করা হয় এবং প্লাইস্টোসিন যুগের সোপানসমূহকে তিন ভাগে ভাগ করা হয় এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে ছয় ভাগে ভাগ করা হয়। আমি ক্রমান্বয়ে এগুলো আলোচনা করব। আজকে আলোচনা করতেছি টার্সিয়ারি যুগের পাহাড়সমূহ। টার্সিয়ারি যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল, আর একটা হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে টার্সিয়ারি যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল,
আরেকটি হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। উত্তর পূর্ব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পেলাম টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে দুই ভাগে বিভক্ত, মানে দুই শ্রেণীতে বিভক্ত করতে পেলাম। এক নম্বর হলো দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল, আর দুই নম্বর হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। এই টারশিয়ারি যুগটি কখন থেকে শুরু হয়েছে বা এর সৃষ্টি কবে থেকে সেই সম্পর্কে একটু জানা দরকার। আসলে টারশিয়ারি যুগের পাহাড়গুলো মূলত যখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হয় ঠিক সেই সময় টারশিয়ারি যুগের পর্বতগুলো সৃষ্টি হয়েছে। আনুমানিক 70 মিলিয়ন বছর আগে, আনুমানিক 70 মিলিয়ন বছর আগে এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোর সৃষ্টি হয়েছে। তাহলে এখন আমরা দেখব যে টারশিয়ারি যুগের পাহাড় যে দুই ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল আর একটা হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। এই দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলগুলো বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত আর উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলটি বাংলাদেশের কোন অংশে অবস্থিত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা সরাসরি আমার মানচিত্রে দিকে লক্ষ্য করো। মানচিত্রে দেখো, এখানে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলগুলো বলা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং চট্টগ্রামের কিছু অংশ নিয়ে এই অঞ্চলটি গঠিত। তাহলে আমরা মানচিত্রে দেখতে পারতেছি এই যে অঞ্চলটি চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এই অঞ্চলটি হচ্ছে টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল। মানচিত্রের তোমরা একটা জিনিস মনে রাখবা, মানচিত্রের উপরটি হচ্ছে সব উত্তর, মানচিত্রের উত্তর হচ্ছে উপরের অংশ আর সবচেয়ে নিচের অংশটা হচ্ছে দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম। আমি বলছি দক্ষিণ পূর্ব, অর্থাৎ এটা দক্ষিণ অঞ্চল এবং এটা পূর্ব অঞ্চল, তাই এখানে আলোচনার সুবিধাতে দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা দেখতে পারতেছি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের কিছু অংশ নিয়ে এই অঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। এই অঞ্চলে একটি সর্ববৃহৎ পর্বত রয়েছে যার নাম হচ্ছে তাজিংডন, বর্তমান নাম যার হচ্ছে বিজয় পর্বতমালা। এই বিজয় পর্বতমালার উচ্চতা হচ্ছে 1231 বর্গ মিটার, 1231 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঞ্চলে আমরা কৃষিপণ্যের দিকে যদি, কৃষি শস্যের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এই অঞ্চলে ধান, চা এবং আনারস, ধান, চা, আনারস এই তিনটি কৃষিদ্রব্য বেশি উৎপাদিত হয়। এই অঞ্চলের কৃষকেরা বা এই অঞ্চলের, এই পাহাড়ি অঞ্চলের আদিবাসীরা তারা জুম পদ্ধতিতে এই ধান, চা, আনারস চাষাবাদ করে। এছাড়া এই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে যে গাছ বা বৃক্ষ রয়েছে, এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুন এবং পর্ণমুচি। সেগুন এবং পর্ণমুচি এই দুটি গাছ এখানে সবচেয়ে বেশি। এছাড়া কী বলে যে সুন্দরী গাছ রয়েছে, তারপরে তেলসুর গাছ রয়েছে, এছাড়া জাবরুল, চম্পা, কৃষরাশি প্রভৃতি ধরনের গাছ রয়েছে। এ অঞ্চলে আরেকটি আমরা কৃষিপণ্য পাই, এখানে প্রচুর পরিমাণে বাঁশ ও বেত জন্মে। এছাড়া এখানে তুলারও চাষ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল। এখন আমরা দেখব উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। উত্তর পূর্ব, আমি আগেই বলেছি যে মানচিত্রের উত্তর একটু উপরে, উত্তরটা সবসময় উপরের দিকে হয়। তাহলে উত্তর যদি আমাদের এটা হয় উত্তর পূর্ব অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটা, তাহলে আমরা দেখতে পারতেছি উত্তর পূর্ব অঞ্চল হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই চারটি অঞ্চল জুড়ে উত্তর পূর্ব অংশ পাহাড়ি অঞ্চল অবস্থিত। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলটি তাহলে আমরা দেখতে পারলাম সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের পর্বতগুলোর উচ্চতা খুব একটা বেশি না,
60 থেকে 90 কিলোমিটার। এই অঞ্চলের ভূমির উচ্চতা সর্বোচ্চ 60 থেকে 90 মিটার। এই অঞ্চলের বলে মৌলভীবাজার এবং সিলেট এ জেলা পূর্ব ও উত্তর পূর্বাংশের পাহাড়গুলোর উচ্চতা সর্বোচ্চ এটা কি বলে যে এটা 244 মিটার পর্যন্ত স্থানভেদে এই অঞ্চলের পর্বতগুলোর অবস্থান লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে এখানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। আমরা জানি যে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটে সর্বোচ্চ বেশি বাংলাদেশে চা উৎপাদন করা হয়। এছাড়া এখানে কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, চুনাপাথর পাওয়া যায় এবং কয়লা প্রভৃতি ধরনের খনিজ সম্পদ এই অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে আমরা এই পার্টে দেখলাম যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল, আর একটা হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। এই দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলটি হচ্ছে চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, অর্থাৎ এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে যে সমস্ত পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোকে দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল বলা হয়। এখানে কৃষিকাজ করা হয়, ধান, চা, আনারস এই সমস্ত কৃষিপণ্য পাওয়া যায়। এছাড়া প্রচুর পরিমাণে বৃক্ষাদি রয়েছে, সেগুন গাছ সহ বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। এই এলাকার আদিবাসীরা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে, এখানে বাঁশ এবং বেত ও তুলা উৎপাদন করা হয়। এরপরে আমরা পেলাম উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। এই উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল আমরা মানচিত্রে লক্ষ্য করলাম, অর্থাৎ উত্তর এবং পূর্ব অঞ্চলে যেটা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা পেলাম আমরা 60 থেকে 90 মিটার, আবার স্থান ভেদে এখানে 224 মিটার পর্যন্ত পাহাড় লক্ষ্য করা যায়। এই স্থানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে চা বেশি উৎপাদন হয়। এছাড়া এখানে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন গ্যাস, তেল, চুনাপাথর এবং কয়লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আলোচনা করব প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানে আসো সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।